কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত মেজর ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণীর ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই মেজর কোর্সের প্রথম সেমিস্টারে যারা নতুন সিলেবাস অর্থাৎ এনইপি সিলেবাসের ওপর যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু সেন্টার ডিস্ট্রিবিউশনের নোটিশ পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছো তোমরা লেখা রয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্টার ডিস্ট্রিবিউশন ফর বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার মেজর কোর্স অর্থাৎ মেজর পেপারে ছাত্রছাত্রীদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসের যে পরীক্ষা হতে চলেছে তার সেন্টার ডিস্ট্রিবিউশন কিন্তু পাবলিশ করা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু ডেট ঘোষণা করা হয়নি তার আগে কিন্তু সেন্টার ডিস্ট্রিবিউশন বা কোন কলেজের পরীক্ষা কোন কলেজে হতে চলেছে প্রথম সেমিস্টারের পরীক্ষা সেটার কিন্তু নোটিস দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে মেজর সেমিস্টারের বা মেজর কোর্সে যে প্রথম কলেজটি রয়েছে নদীয়া জোনের মধ্যে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে যে কলেজগুলো রয়েছে তাদের কোথায় কোথায় সিট পড়ছে তোমরা একটু দেখে নাও প্রথমে রয়েছে কাচরাপাড়া কলেজ যেখানে সিট পড়ছে যাদের কল্যাণী মহাবিদ্যালয়তে যেখানে মেল ফিমেল সকলেরই পড়ছে কল্যাণী মহাবিদ্যালয়ের সিট পড়ছে হরিণঘাটা কলেজে হরিণঘাটা মহাবিদ্যালয়ের সিট পড়ছে কাচরাপাড়া কলেজে চাকদা কলেজে সিট পড়ছে রানাঘাট কলেজে রানাঘাট কলেজে সিট পড়ছে এস আর লাহিড়ি মহাবিদ্যালয় এবং প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়তে নেক্সট ছ নম্বর যেটি কলেজ রয়েছে জোনের মধ্যে এস আর লাহিরি কলেজ বা এস আর লাহিরি মহাবিদ্যালয়ের সিট পড়ছে শ্রীকৃষ্ণ কলেজে শান্তিপুর কলেজের সিট পড়ছে চাকদা কলেজে আরেকবার একটু দেখে নি দাঁড়াও কল্যাণী মহাবিদ্যালয় হরিণঘাটা মহাবিদ্যালয় আচ্ছা তারপর বলছে শান্তিপুর কলেজের সিট পড়ছে চাকদা কলেজে চাপড়া এই কলেজটি পড়ছে তোমাদের তেহট্ট গভর্নমেন্ট কলেজে তেহট্ট গভর্নমেন্ট কলেজে সিট পড়ছে চাপড়া গভর্নমেন্ট কলেজে মানে এ পিট করে পড়ছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে সিট পড়ছে পলাশি কলেজ এবং মুরাগাছা গভর্নমেন্ট কলেজে সিট পড়ছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ এবং কৃষ্ণনগর উমেন্স কলেজ পরবর্তীতে আরও যাদের কলেজ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা রাখে দ্বিজেন্দ্রলাল কলেজ তাদের সিট পড়ছে শান্তিপুর কলেজে এবং অসন্নগড় এমএমটি কলেজে পরবর্তীতে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ যাদের সিট পড়ছে তাদের হচ্ছে বিদ দ্বিজেন্দ্রলাল কলেজ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সিট পড়ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ কৃষ্ণনগর উমেন্স কলেজের সিট পড়ছে পলাশি কলেজ বেথুয়াঢরি কলেজে সিট পড়ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং মুরাগাছা গভর্নমেন্ট কলেজে পলাশি কলেজের সিট পড়ছে বেথুয়াঢহরি কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর কলেজ সিট পড়ছে করিমপুর পান্না দেবী কলেজে উনিশ নম্বরে রয়েছে করিমপুর পান্না কলেজ যাদের সিট পড়ছে ডক্টর বি আর আম্বেদকর কলেজে অসননগর এমএমটি কলেজে সিট পড়ছে চাপড়া বঙ্গালঝি আচ্ছা মহাবিদ্যালয়তে এবং শ্রীকৃষ্ণ কলেজে সিট পড়ছে রানাঘাট কলেজে এ তো নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজগুলো রয়েছে তাদের সিট এবার মুর্শিদাবাদ জোন বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলো দেখে নাও কৃষ্ণনাথ কলেজে সিট পড়ছে রানী ধন্যকুমারী কলেজে এবং এসআরএফএ তেপুরিয়া কলেজে বহরমপুর গার্লস কলেজে সিট পড়ছে এসআরএফএ তেপুরিয়া কলেজ এবং লালগোলা কলেজে লালগোলা কলেজে সিট পড়ছে শ্রীপাঠ সিং কলেজে এবং এসসি বোস সেন্টেনারি কলেজে সিট পড়ছে কৃষ্ণনাথ কলেজে শ্রীপদ সিং কলেজের সিট পড়ছে এসসি বোস সেনেটারি কলেজ এবং লালগোলা কলেজে হাজি এ কে খান কলেজে সিট পড়ছে বহরমপুর গার্লস কলেজ এবং যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় এস আর এফ আতেপুরিয়া কলেজে সিট পড়ছে বহরমপুর কলেজে পরে বলছে সাগরিধি কে কে এস মহাবিদ্যালয়ে সিট পড়ছে নবগ্রাম অমরচন্দ্র কুন্ডু কলেজে নাগর কলেজে সিট পড়ছে সাগরদিঘি কে কে এস মহাবিদ্যালয় যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে সিট পড়ছে হাজি এ কে খান কলেজে কান্দিরাজ কলেজে সিট পড়ছে মুজাফর আহমেদ মহাবিদ্যালয় সালারে রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজে সিট পড়ছে মুজাফর আহমেদ মহাবিদ্যালয় সালারে সিট পড়ছে কান্দিরাজ কলেজে পাঞ্চুপি হরিপদক গৌরীবালা কলেজে সিট পড়ছে রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজে প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে সিট পড়ছে জঙ্গিপুর কলেজে জঙ্গিপুর কলেজে সিট পড়ছে দুখুলাল নিবারণচন্দ্র কলেজে দুখুলাল নিবারণচন্দ্র কলেজে সিট পড়ছে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের কলেজে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের সিট পড়ছে প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে দমকল গার্লস কলেজে সিট পড়ছে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়তে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে সিট পড়ছে দমকল কলেজ এবং দমকল গার্লস কলেজে জিডি কলেজ শাকিপাড়ার সিট পড়ছে জঙ্গি মহাবিদ্যালয় বা জলঙ্গী মহাবিদ্যালয়তে ক্ষমা করবে জলঙ্গী মহাবিদ্যালয়ে সিট পড়ছে জিডি কলেজ শাকিপাড়া এবং মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়তে তাহলে এই ছিল তোমাদের সেন্টার ডিস্ট্রিবিউশন তোমরা আর একবার একটুখানি স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারো আমি আবার উল্টো দিক থেকে কিন্তু যাচ্ছি একবারে দেখতে পাচ্ছ আজকেই নোটিশ বেরিয়েছে আট চার দু হাজার ডেট সিগনেচার দেওয়া যেখানে সেন্টের ডিস্ট্রিবিউশনটা তোমরা ভালো করে দেখে নাও স্ক্রিনটাকে পজ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই এই কলেজগুলোর টোটাল রয়েছে আমাদের এখানে বাইশটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কলেজের সিট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তোমরা যে রেসপেক্টেড কলেজে পড়ছো তারা কিন্তু এই যে সেন্টার অফ দ্য কলেজ বা যেই সেন্টারে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নাও এবং এখন থেকে প্রিপারেশান নাও পরীক্ষার জন্য খুব সম্ভবত তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তারিখটার মধ্যে মেজর পেপারে থিওরিটিক্যাল পেপারের পরীক্ষা হওয়ার চান্স কিন্তু সর্বাধিক বেশি ইতিমধ্যেই মেজর কোর্সের এমডিসি এবং ইভিএস সিলেবাস কিন্তু বা ইভিএসের কোশ্চেন প্যাটার্ন সহ কোন দিন পরীক্ষা হতে চলেছে অর্থাৎ আঠেরোই এপ্রিল এবং বিশে এপ্রিল তোমাদের যে পরীক্ষাতে চলেছে এমডিসি এবং বিএসসি পেপারে তার কিন্তু নোটিস দিয়ে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে থাকলে তোমরা দেখতে পারো এবং নদীয়া ডিস্ট্রিক্টের যে কলেজগুলি রয়েছে টোটাল একুশটা কলেজেরও কিন্তু সেন্টার ডিস্ট্রিবিউশন এখানে করে দেওয়া রয়েছে তাহলে পরীক্ষা কিন্তু প্রায় আসন্ন তোমরা কিন্তু এখন থেকেই ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও যাতে কোনো রকম অসুবিধা না হয় ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা